আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনারা রে সিম্পল একটা রেসিপি দিলাম। করলা করলা কতজনে খাইতাছেন না? তিতা লাগে, তিতা লাগে, আমিও আগে খাইতাম না। তো আমার সেকেন্ড সিস্টার, আমার বোন দুই নম্বর জনে, আমার আব্বার লাগে ফ্রাই করতা আলু মিক্স কইরা, আর ঠানাইয়া ঠানাইয়া একবারে সুন্দর করিয়া করতা, আর আমার আব্বারই দিতা সবসময় তাইন খাইতা, আর আমরা খাইতাম না। তাইন খালি খইতা, একদিন ট্রাই করিয়া দেখো, একদিন ট্রাই করিয়া দেখো। এখন দেখা যায় তানুল্লাহ খান তাইন জেলা ফ্রাই করুন, বাজি করুন, ওলা বানাইলে আসলে দিতা লাগে না, মজা স্বাদটা মজা লাগে পালাও। আর ওটা কি তানুল্লাহ খান আমিও শিখছি খেরেলা বাজি গিলা করুন। তো বড়ো সাইজের একটা খেরেলা নিছি, আর সাথে মিডিয়াম সাইজের একটা আলু, পরিমাণ মতো তেল গরম করিয়া একটা পেঁয়াজ দিছি মিডিয়াম সাইজ, অত বড়ো নাই, কুচি কুচি করে খাইটা নিছি, ফলিয়া নিমু নিবা আপনারা যদিন বানাইন, পাতলা পাতলা করিয়া ফলিলা। এরপরে আমি একটারে বালা করে টানাইয়া ফ্রাই করে নিমু, অত খোকা কিলান পেঁয়াজটা হয়েছে। আগে বাজির মাঝে আমি আগে লবণ দিই না, ও কারণে পেঁয়াজের পানি ছাড়ি দিয়ে করিয়ার লাগে, বা তরকারি রাঁধতে সময় আমি পেঁয়াজ দিও, লগে দিলাই এর ফান লবণটা লাগে পানি বার করিলাই। আর বাজির মাঝে বেশি মশলা অ্যাড করতাম না, খালি হলুদ সামান্য হাফ টিস্পুন, আর কারি পাউডার হাফ টিস্পুন দিয়া পালা করি লড়াচাড়া করমু দুই তিন মিনিট। দুই তিন মিনিট পরে আমি ডাকিয়া দিলাম, ডাকিয়া দিয়া মানে দুই তিন মিনিট পরে আমি খেরেলাটা দিব। খেরেলার মাঝে যেগুলা ফলি লইবা আপনারা ফলিলা, যেটার মাঝে উড়া কইনাখানে একটার মাঝে সামান্য লবণ দিয়া, আর মাখাইয়া তৈরি রাখলে একটার তিত সিপিয়া ফালাই দিলে একটার তিতাটা পারাই যায়। আপনারা যারা বেশি তিতা ফালা পাইন না, তারা লবণ দিয়া তিন চার মিনিট লাগিয়ে রাখিয়া এরপরে সিপিয়া ফালাইয়া ভালা করে দইলতে পারেন। এখন এই পর্যায়ে দিছি আমি কাঁচামরিচ অ্যাড করছি, জালটা বাড়াইতে করে আগেও দিলাইছি, জাল যারা বাড়াইতে চাইতো চাইন না এরা লাস্টেও দিয়ে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। গুড়িয়া দিতাম নাই, উদলাইও আমি ফ্রাই করবো নাড়াচাড়া করিয়া কান্দা টেকিয়া, সামান্য দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে আমি অ্যাড করবো আলু। আলু ফলিয়া রাখছি, বেশি ছোটো করার দরকার নাই, আলু জেলা একটু কাস্তা আস্তা থাকে, ওগুলো ফলিয়া দিলে হইব, এখানো বেশি ছোটো করার দরকার নাই, সে আলুটা মাসই দিব, মাসইলে দেখতেও সুন্দর লাগতো নাই, আর বালা করি টানা টানা হইতো নাই। খান্দা তো বাইয়া লড়াচাড়া লড়াচাড়া করা লাগবো, যেগুলা কিছু টানি যাইব এরপরে আমি ডেকে দিব। এখন প্রথম পর্যায়ে আমি কোনো ডাকনা দিয়ে ডেকে দিতাম না, খালি নাড়াচাড়া করবো। একটু তো স্বাস্থ্য লাগিও বালা হেলদি খেরেলা, ডায়াবেটিস বিশেষ করে যারা ডায়াবেটিক্স আছে তারা রেগুলার যদি আপনারা মেনুর মাঝে রাখুন একটা লাগিও বালা। আর খেরেলার অনেক ঔষধি গুণও আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ করুন কত ঔষধি গুণও পাইবা। আসলে সত্যি কথা হইতে বালা জিনিস আমরা বালা পাই না খাইতে, যে একটা আমরা বডির লাগে আমরা শরীরের লাগে হেলথের লাগে বাদ ওটা আমরা খাইবার লাগে বেশি পাগল। তো ঢেঁড়স করলা এটা আমরা ভেজিটেবল বিশেষ করে সকল জাতের তায় তরকারি ভেজিটেবল আমরা বডির লাগে আমরা হেলথের লাগে খুব বেশি বালা। আমার বাজিটা ফুরাফুরো হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি ধনিয়া
পাতা দিয়েছি, করিয়েন্ডার লিভস একটা দিয়া পালা করে নাড়াচাড়া করিয়া আমি চুলার আগুনটা তুরা সামান্য বাড়াইয়া দিয়া আরও সামান্য টানাইমো। যথাসম্ভব ট্রাই করবা তেলটা কমাইয়া দিতে। আমার শেষ হয়ে গেছে, আপনারা রান্না যদি ভালো লাগে করলা ভাজি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা আর জানাইবা আমার কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।